হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে কথা বলবো বাংলাদেশের জনপ্রিয় তারকা বাপ্পি চৌধুরীর অভিনীত 2021 এবং 2022 সালে আপকামিং মুভিগুলো সম্পর্কে। তো বুঝতেই পারছেন বন্ধুরা, ভিডিওটি খুব ইন্টারেস্টিং, তাই ভিডিওটি না টেনে পরিপূর্ণভাবে দেখার জন্য সবাইকে অনুরোধ রইল। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। 2021 এবং 2022 সালে তার অভিনীত আপকামিং মুভি আসছে শ্বশুরবাড়ির জিন্দাবাদ 2। চলচ্চিত্রটি পরিচালনা, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন দেবাশিস বিশ্বাস ও প্রযোজনা করেছেন বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড। এতে কেন্দ্র চরিত্রে অভিনয় করেছেন বাপ্পি চৌধুরী, অপবিশ্বাস, সাদেক বাচ্চু, কাবিলা, হারুন কিসিঞ্জার সহ আরও অনেকে। 2021-2022 সালে তার আরেকটি আপকামিং মুভি আসছে 570। এটি একটি ঐতিহাসিক বিয়োগান্তক ঘটনা নিয়ে নির্মিত আসন্ন বাংলাদেশের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। সিনেবাজে ফিল্মের প্রযোজনা, চলচ্চিত্রটি রচনা, চিত্রনাট্য এবং পরিচালনা করেছেন আশরাফ শিশির। এতে অভিনয় করেছেন মাসুম মাজিদ, বাপ্পি চৌধুরী, সুমনা, এলিনা সাম্বি আরও অনেকে। 2021-2022 সালে তার আরেকটি ধামাকা আপকামিং মুভি আসছে ঢাকা 2040। এটি হলো একটি আসন্ন বাংলাদেশের সামাজিক নাট্য চলচ্চিত্র, যেটিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন বাপ্পি চৌধুরী, নুসরাত ফারিয়া, নুসরাত ইমরুস্তিসা। 2021 এবং 2022 সালে আপকামিং মুভি হল ডেঞ্জার জোন, প্রেমের বাঁধন, সিক্রেট এজেন্ট, জয় বাংলা।